নমস্কার, গল্প দিব। মই শ্রী সঞ্জীব কুমারা। আজির আমি টিউশন অপশনাল লৈ আইছো এইচসিএফ, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই বিষয়ে আমি আলোচনা করি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানেনো কি, ইয়ার কনসেপ্টনো কি, আর ইয়াত কেনেদরে শর্ট টিকর হয় অতি সহজে নির্ণয় করিব পারি। ইতিমধ্যে আমি ইয়ার আগের এপিসোডত লৈ আইছিলো এই এলসিএমর বিষয়ে। এলসিএম অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপুল, এলসিএম মানেনো কি, ইয়ার কনসেপ্টনো কি, আর ইয়াক কেনেদরে শর্ট টিকর হয় আলোচনা করব পারে, এই বিষয়ে আমি আগতে আলোচনা করেছো। যদি আপনাদের সেই ভিডিওটো চাওয়া নাই, এই ভিডিওটোর ডেসক্রিপশন লিঙ্কতে সেই ভিডিওটো দি দিছো, আর আপনাদের আমার টিউশন আপ চ্যানেলট গৈ প্লে লিস্টতো চাব পারে। আহক ভিডিওটো আমি আরম্ভ করো। আহক আমি প্রথমতে দুটা সরু নাম্বার লৈ ইয়ার কনসেপ্ট বুঝবল চেষ্টা করো। সাপোজ একটা নম্বর ললো আমি 12 ললো, আর একটা ললো কিমান 8 ললো। প্রথমতে আমি ইহতর ফ্যাক্টরবিল উলিয়াব লাগবে। ফ্যাক্টর উলিয়ার পিছন তারপর উলাম আমি কমন ফ্যাক্টর, তারপর শেষত উলাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। 12 ফ্যাক্টর মানে নকি, ফ্যাক্টর মানে হল যে নাম্বারে 12 ডিভাইড করব পারি, অর্থাৎ ইয়াক কাটিব পারি, সেটা হবো ইয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এইটোর ফ্যাক্টর কি কি হবো, যে নাম্বারে এইটক ডিভাইড যায় অর্থাৎ কাটিব পারি, সেইকেইটা হবো এইটোর ফ্যাক্টর। 12 ফ্যাক্টর কি কি হবো, আমার ওয়ান হবো, ওয়ান তো সকল সংখ্যার ফ্যাক্টর হয়, ওয়ান হবো কিমান হবো, টু হবো, দুই ছয় গুণ কিমান বারো, থ্রি হবো, তিন চারি গুণ কিমান বারো, ফোর হবো, চারি তিন গুণ কিমান হবো বারো, ফাইভ নয় বা সিক্স হবো, ছয় দুগুণ বারো, আর কিমান হবো সেভেন এইট নহয় নাইন টেনও নহয়, আর শেষত হবো কিমান হবো আমার 12 হবো। ঠিক আছে, নেক্সট আকৌ এইটোর আমি ফ্যাক্টর ওলাও, এইটোর ফ্যাক্টর কিমান হবো, ওয়ান হবো, ওয়ান তো সকল সংখ্যার ফ্যাক্টর হয়, ওয়ান হবো, টু হবো, দুই চারি গুণ কিমান হয় আট হয়, আর কিমান হবো ফোর হবো, চার গুণ কিমান হবো আট হবো, আর শেষত কিমান হবো এইট হবো। অর্থাৎ আমি এইকেইটা 12 ফ্যাক্টর কি কি পালো, ওয়ান টু থ্রি ফোর সিক্স 12, আর এইটোর ফ্যাক্টর পালো ওয়ান টু ফোর এইট। গতিকে আমি যদি কমন ফ্যাক্টর ওলাও সি এফ, অর্থাৎ কমন ফ্যাক্টর উলিয়াও, কমন ফ্যাক্টর ইয়াদর কি কি হবো, কমন ফ্যাক্টর কি কি আছে, ওয়ান আছে, টু আছে, আর কি আছে আমার ফোর আছে। ঠিক আছে, গতিকে আমার কি কি হবো, ওয়ান টু ফোর হবো। এতিয়া আইছো মেইন বস্তু এইচসিএফ, এইচসিএফ এই কমন ফ্যাক্টর কেইটার হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটো আছে, ইয়াত ফোর আছে, গতিকে ইয়ার এইচসিএফ হবো আমার ফোর। ঠিক আছে, গতিকে আমি কি ডাইরেক্ট কি কব পারো, এই 12 আর এইটোর হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবো কিমান হবো আমার ফোর হবো। সাপোজ এই প্রবলেমটোয়ে যদি আমি শর্ট টিকর সহায়ত করব লাগে, কেনেকে করিম, 12 এনেকে লিখি লম, আর এইটো লিখি ললো। ফার্স্ট কাম হবো, আমি যদি এই সরু নম্বরটো ডাঙর নম্বরটক যদি কি হয় ডিভাইড যায়, তেতিয়াহলে সরু নম্বরটোয়ে সদায় কি হয় ইয়ার এইচসিএফ হবো। কিন্তু যেহেতু সরু নম্বরটোয়ে না যায়, ইয়ার ফ্যাক্টর কেইটা চাম, ইয়ার ফ্যাক্টর কেইটা আমি কেনেকে লিখিম, সদায় সরুর পৰা ডাঙৰলৈ লিখিম, ইয়াৰ ফ্যাক্টর কি কি হবো আমি এনে জাস্ট বুজার কারণে কৈছো, ওয়ান টু কিমান হবো আৰু ফোর আর এইট হবো। ঠিক আছে, এইটো না যায় আমি গম পালো। নেক্সট কি ফোরে এই নাম্বারটো ডিভাইড যায় নে না এই চাব লাগবে, ফোরে যায় সাত তিন গুণ কিমান হয় বারো হয়, গতিকে ডাইরেক্ট আমি কি কব পারো, 12 আর এইটোর এইচসিএফ কিমান বলে কব পারো, ডাইরেক্ট কব পারো আমি ফোর বলে কব পারো, যেহেতু ইয়ার ফোরে এইটো ডিভাইড যায়। প্রথমতে আমি কি করিম বলে কলো, এই সরু সংখ্যাটোর ফ্যাক্টর কেইটা গুলাম ওলাই একাধিক সরুর পর এনেকে চাই যাম, এইটোরে যদি এইটোক ডিভাইড করলো এইটো ফ্যাক্টর হলো কিন্তু এইটো নয়, তারপর নেক্সট চাম ফোরটো, ফোরটো যদি ইয়াক ডিভাইড চাই তাহলে ফোরটো ফ্যাক্টর হবো, যদি ফোরটোরও নগল হয় তাহলে টুটোর চালু হয়, টুটোরে গেলে টুটো ফ্যাক্টর হলো, এনেকে আমি একাধিক্রমে গড়ি গড়ি আহক কেইটামান আমি এক্সাম্পল লৈছো, এক্সাম্পলৰ সহায়ত করলে তোমালোকে সোনকালে বুঝি পাবা এই মেথডটো কি দিছে, সিক্স টুয়েলভ এইটিন কি হয়েছিল, প্রথম যেটো সরু নম্বর, সরু নম্বরটো কিমান আছে ইয়াত সিক্স আছে, সিক্সের যদি বাকি কেইটাক যদি ডিভাইড যায় তেতিয়াহলে এই সিক্সটোই হবো কি হবো ইয়ার এইচসিএফ হবো, গতিকে ইয়ার এইচসিএফ ইকুয়েলটো কিমান হবো আমার সিক্স হবো। ঠিক আছে, যেহেতু সরু নম্বরটোরে বাকি কেইটাক ডিভাইড কৰিছে, গতিকে সরু নম্বরটো হবো আমার এইচসিএফ। ঠিক আছে, নাম্বার টু তো তাও নাম্বার টু তো সরু নম্বর কি আছে, 12 আছে, 12 বাকি কেইটাক ডিভাইড যায় নেকি, নিশ্চয় না যায়, দেখা দেখি যোৱা নাই, গতিকে আমি 12 কি করিম ফ্যাক্টর উলাম, 12 ফ্যাক্টর কি কি উলাম, 12 ফ্যাক্টর কি হবো, আমি ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল টু লিখিলো, থ্রি লিখিলো,
ফোর লিখিলো, সিক্স লিখিলো, আর টুয়েলভে তো না যায়, গতিকে আমি টুয়েলভটো নেলেখো, ঠিক আছে। নেক্সট টোলৰ পৰা চাম সিক্সেৰে বাকীকেইটাক ডিভাইড যায় নেকি, চাওক নিশ্চয় সিক্সেৰে কি হৈছে, এইটিনকো ডিভাইড যাইছে, ছয় তিনি গুণ ওঠৰ আৰু ছয় ছয় গুণ কিমান ৩৭, গতিকে সিক্সেৰে যিহেতু ডিভাইড কৰি আছে, গতিকে ইয়াৰ এইচচিএ হ'ব কিমান, হ'ব আমাৰ সিক্স হ'ব, ঠিক আছে। এই চৰ্টিকটোৰ ভয়ত আমি অতি সহজে মাত্ৰ পাঁচ ছেকেণ্ডৰ ভিতৰত আমি এইটো উলিয়াব পাৰোঁ, ঠিক আছে। যদি ভাল লাগিছে আপোনালোকে আমাৰ চেনেলটো যদি এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰক। আৰু এতিয়া আহিছোঁ আমি নাম্বাৰ থ্ৰীটোৰ, নাম্বাৰ থ্ৰীটোৰ কি আছে, সৰু নম্বৰটো কি আছে, থাৰ্টি আছে, গতিকে থাৰ্টিৰে প্ৰথমতে বাকীকেইটাক ডিভাইড হয়নে নহয় চাওক, যদি নহয় তেতিয়াহ'লে আমি ইয়াৰ ফেক্টৰবিলাক উলিয়াম। থাৰ্টিৰ যিহেতু ফৰ্টি এইট আৰু থাৰ্টি ছিক্সক ডিভাইড নাযায়, গতিকে আমি ইয়াৰ ফেক্টৰকেইটা কি কি হ'ব, আমাৰ টু হ'ব, থ্ৰী হ'ব, তিন দহ গুণ ত্ৰিছ, তাৰপিছত নেক্সট কি হ'ব, ফাইভ হ'ব, পাঁচ ছয় গুণ ত্ৰিছ, নেক্সট কিমান হ'ব আমাৰ, ছিক্স হ'ব, ছয় পাঁচ গুণ ত্ৰিছ, তাৰপিছত নেক্সট সাত নহয়, আঠ নহয়, ন নহয়, দহ হ'ব, দহ তিনি গুণ ত্ৰিছ, তাৰপিছত নেক্সট হ'ব আমাৰ ফিফটিন হ'ব, ঠিক আছে, ফিফটিন হ'ব। থাৰ্টিটো নেলাখিলোঁ কাৰণ থাৰ্টিৰে যিহেতু বাকী দুটাক নাযায় ডিভাইড, গতিকে থাৰ্টিটো নেলাখিলোঁ। প্ৰথম ফিফটিনেৰে চাম, ফিফটিনেৰে এইকেইটাক ডিভাইড হ'বনে নহয়, নিশ্চয় চোৱা এইকেইটাক ডিভাইড ফিফটিনেৰে নহয়, গতিকে এইটো আমি বাদ দিলোঁ। নেক্সট আমি দহেৰে চাম, দহেৰে যিহেতু নাযায় দেখাদেখিতে নাযায়, গতিকে দহটো বাদ দিলোঁ। আমি ছয়ৰে চাম, ছয়ৰে চোৱা আঠ ছয় গুণ কিমান হয়, আঠচল্লিছ, এইটোক আঠবাৰ যাব, আৰু ছয় ছয় গুণ কিমান হয়, চৌত্ৰিছ হয়, গতিকে ছিক্সেৰে বাকীকেইটাক ডিভাইড যায়, গতিকে ইয়াত এইচ চি এফ হ'ব আমাৰ কিমান হ'ব, ছিক্স হ'ব, ঠিক আছে। নেক্সট আহিছোঁ নাম্বাৰ ফ'ৰটোলৈ, নাম্বাৰ ফ'ৰটোত সৰু নম্বৰটোৰে চাওঁ বাকীকেইটাক ডিভাইড হৈ আছেনে নাই, নিশ্চয় চোৱা সৰু নম্বৰটোৰে ডিভাইড হৈ থকা নাই, গতিকে ইয়াত আমি কি কৰিম, ফেক্টৰবিলাক উলিয়াম, ফেক্টৰবিলাক কি হ'ব আমাৰ ইয়াৰে, টু হ'ব, ফ'ৰ হ'ব, এইটো নেলিখোঁ, এইটোৰে যিহেতু বাকীকেইটা নাযায়, গতিকে প্ৰথম চাম ইয়াৰ পৰা চাই যাম, চাই যালে কিমান হ'ব, ফোৰেৰে চোৱা, এইটোক যায় চাৰি পাঁচ গুণ বিছ, সাত চাৰি গুণ কিমান, আঠাইছ, চাৰি এঘাৰ কিমান, ছয়চল্লিছ, গতিকে ফোৰেৰে ডিভাইড কৰি আছে, গতিকে ইয়াৰ এইচ চি এফ হ'ব কিমান হ'ব, এইটো কিমান হ'ব, ফ'ৰ হ'ব, ঠিক আছে। আহক অন্য এটা এক্সাম্পল লৈছোঁ আমি, টুৱেণ্টি ফ'ৰ, ছিক্সটি, এইটটি ফ'ৰ আৰু ওৱান জিৰ' এইট। প্ৰথমতে চাম এই সৰু নম্বৰ কোনটো, সৰু নম্বৰ কোনটো আমাৰ টুৱেণ্টি ফ'ৰ, টুৱেণ্টি ফ'ৰৰে বাকীকেইটাক ডিভাইড হয়নে নহয়, নিশ্চয় নহয়, এইটোকো নহয়, এইটোকো নহয়, এইটোকো নহয়, গতিকে টুৱেণ্টি ফ'ৰটো আমি বাদ দিলোঁ, ঠিক আছে। টুৱেণ্টি ফ'ৰ বাদ দিয়াৰ পিছত আমি নেক্সট কি কৰিম, ইয়াৰ ফেক্টৰবিলাক উলিয়াই ল'ম, ইয়াৰ ফেক্টৰবিলাক কি কি হ'ব আমাৰ, এইটো কিমান হ'ব, টু হ'ব, দুই বাৰ দুগুণ চৌব্বিছ, তিনি হ'ব, আঠ তিনি গুণ কিমান, চৌব্বিছ, চাৰি হ'ব, চাৰি ছয় গুণ কিমান হ'ব, চৌব্বিছ হয়, নেক্সট ছয় হ'ব, ছয় চাৰি গুণ কিমান, চৌব্বিছ, সাত নয়, আঠ দুগুণ হ'লে আঠ তিনি গুণ কিমান হ'ব, চৌব্বিছ, তাৰপিছত আঠ দহ, ন গ'ল, দহ গ'ল, এঘাৰ গ'ল, এইবাৰ নেক্সট হ'ব বাৰ হ'ব, ঠিক আছে, বাৰ দুগুণ কিমান, চৌব্বিছ, ইয়াৰ ইয়াৰ পৰা আমি চাই যাম কোনটোৰে চোৱা, এই বাৰটোৰে এইটোক সঠিক ডিভাইড হয়নে নহয় চাম, বাৰ পাঁচ বাৰ কিমান হয়, ষাঠি, এইটো সাত বাৰ কিমান হয়, চৌৰাশী, আৰু নেক্সট ওৱান জিৰ' এইটো কিমান হয়, বাৰ নং গুণ কিমান, এশ আঠ, গতিকে এই তিনিওটাকে বাৰৰে ডিভাইড হৈ আছে, গতিকে ইয়াৰ এইচ চি এফ হ'ব আমাৰ কিমান হ'ব আমাৰ। আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চৰ্টিককেইটা বুজি পালে, আৰু অহা এপিছ'ডত আমি ইয়াৰ পৰৱৰ্তী অলপ জটিল জটিল সংখ্যাৰ কেনেকৈ এল চি এম, এইচ চি এফ উলিয়াব পাৰি, এই বিভিন্ন ধৰণৰ কম্পিটিটিভ এক্সামত যিবিলাক আহি থাকে সেইবিলাকৰ বিষয়ে আমি আলোচনা কৰিম। আৰু যদি আপোনালোকে ভিডিঅ'টো ভাল পাইছে তেতিয়াহ'লে যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰক আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।